এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত, কয়টা? একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া, আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলো মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি, খরচ করবো না, করবো কি, যার কাছে যাই সে দেয় সাইরে না দুই আনা এক টাকা, এর বেশি তো দেয় না, তাই দিয়ে আমি কেমনে বড় লোক হব? কয়ে তুমি বাচ্চারের চোখে দেখো না, বাচ্চারের চোখে দেখো না, কয়ে বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কয়ে না যাইতে হবে, যাও, বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা। তো বলছে বাচ্চার কাছে যাও, তো বাচ্চারে পাবো কই, কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাচ্চা ভিতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাচ্চা বেরিয়েছে, কোন বাচ্চা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। বাচ্চা বলে দাঁড়াও, তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে জাহাবানাম, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না হাত ও বাতি নাই, যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে, আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না, বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব। প্রিয় ভাই সব, এই জন্য জিহেন সাফ করে ফেরুন, দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয়, কোন কবরে নয়, কোন কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছে। আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, কাজী সাহায্য আল্লাহর কাছে, কার কাছে চাইবো বলেন? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন, আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন, অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুটি সারি না, এই জাতীয় কথা বলবেন না। মোমেনের পায়ে যদি কাঁটাও ফোটে সওয়াব থেকে খালি নাই, ধৈর্য ধরতে হবে, কাঁটা ফুটছে বলেন ইন্না লিল্লাহ, আজাবান লিল মুমিন, মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে আর সুখে থাকলেও শুকর আদায় করে, সুবহানাল্লাহ। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ, দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম? এই যে প্যাস লেগে গেছে, কয় যে তিনটা, আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? চারটা, চারটা বলছি কয়টা? আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা, আল্লাহর কুদরত মানে শক্তি, আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে, শক্তি, আকাশ এবং জমিনে শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস, কি পাগল, তুমি ক্ষমতার উৎস, নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস, আশ্চর্য কথা, এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন, বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে, লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আপনি লাফাবে, অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়,
বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায়, তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল বলা, ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল হুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? চিল্লা বলো ক্ষমতা কি দেখছেন? মাত্র দেড় মিনিট, কয় মিনিট? মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন, সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর 100 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি দিনাত না সাইডার কত কিলোমিটার আল্লাহ ইজেন, এই 100 কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও 100 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে, পানির কম্পন মাটির কম্পন একসাথে, 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে, বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ, ওর বাপের মাথা। আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম প্রকৃতি? কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বুঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ, কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না, সব চেনে আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই সব, কমে আদ কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কেয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায়। কি কপাল পোড়া চিন্তা করে, নীলা নীলা দেখা যায় এই আকাশ, মহাশূন্য এই আকাশগুলি। আকাশ কয়টা? কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল খুদ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরি চুর মার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইযা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, অসংখ্য তারকা রাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে, চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে, চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে, পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কালিহিনিল মানফুস তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না, কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নি উৎপত্তি হবে। কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে, এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, এই যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই, বাড়ির কাজ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলে। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার করা হয়েছে 7 তলা, এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে, 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়া, অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে, এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস গভর্নমেন্টের কাছে নাই,
এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনাহ তওবা করতে হবে। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও শুনবেন তো, আল্লাহ তৌফিক দিক বলেন আমি। আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন, মরাকে জিন্দা, জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন, সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ, আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি, এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি, মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, বেপর্দা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে, আল্লাহর হুকুম মানা হলো না, রসুলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, বলতে হবে সামিআনা ওয়া আতাআনা, বলেন সামিআনা ওয়া আতাআনা, শুনলাম আর মেনে নিলাম, বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম, সুবহানাল্লাহ, বলেন মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, একটাই জবাব, মদ হারাম কেন, আল্লাহ হারাম করেছেন তাই হারাম, জেনা হারাম কেন, আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম, জুয়া হারাম কেন, আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম, কোন যুক্তি নাই, যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান, আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে, শয়তান। মুমিনের কাজ হলো সামিআনা, বলেন ওয়া আতাআনা, শুনলাম আর মানলাম, বাস শেষ কথা, খালাস, এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল। এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। এক নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন, আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা, চারটা। এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন তৌফিক আমাদের দেয়, বলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন, ওই ব্যবসায় পুঁজি কয়টা, বলেন তিনটা পুঁজি, বলছি কয়টা দেখেন যে কেমনি পেঁয়াজ লাগে, বলছি মাত্র একটা, সে একটা ডাল ডাল বার করছি চারটা। এবার আসেন মূল পয়েন্টে, এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ইমান, আমরা তো রসুলের প্রতি ইমান আনছি, আনছি কিনা বলেন, রসুলের প্রতি ইমান এনেছি, আমাদের এই ইমান যথেষ্ট নয়, কারণ আমাদের ইমান হলো রবিউল আউয়াল মাসে ইমান তাজা হয়, ঠিক না, ঠিক না, রবিউল আউয়াল মাস যখন আসি বেনারটা নাই, সামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি, মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই, হত সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই, যেখানে যায় সেই জায়গার বুড়ি ধরে। রবিউল আউয়াল মাস আসতে পারে, আলোক সজ্জা করে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এরপরে গরম গরম জিলাপি, রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি, এই হলো মহব্বত, এই মহব্বতে এই ইমানে কাজ হবে না, এই ইমানে
বলে কাজ হবে না। কোন ইমানে কাজ হবে? রসুলের প্রতি ইমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, আমাদের নেতা, আমাদের রসুল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করুন, রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো। খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই। আসুন রসুলের আনুগত্য করুন। রসুলের আনুগত্য কিরকম? রসুল যেভাবে মুস্কাচ্ছে আমরা সেইভাবে মুস্কাবো, তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো, তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো, তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করবো, তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও এরকম সুরমা দেবো, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এটা নয়। এটা নয় শুধু, রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী? রাসূলুল্লাহ বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন, একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে, তাহলে সকলের চোখে ধরা পড়বে, ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়াতের যে মারাত আল্লাহ তৈরি করেছিলেন, ওর ভিতরে একটা ইটের অভাব ছিল, আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে, আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফির। তারা যারা তাকে যারা নবী মানবে তারাও কাফির। রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে, তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবন দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ, পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজ্জাব, নামই ছিল কাজ্জাব, কাজ্জাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা? নামই দিতে পারে। উম্মতেরা কইলো যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনার নবী বলে মানলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় জিব্রাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো ওহী আসবেন। বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে, উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহী? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল, আইসে আমার কয়ে গেল একটা সূরা নাজিল করলো, সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরব্বিকা ওয়াসাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতের এক সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব, এর অর্থ তো খুব বিকায়দা। এ কি কি সূরা নাজিল হলো আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাতে কিছু বুঝলাম না, কি হই
আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়, নিলে পরে যে কুয়া পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না, কয় তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাই দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ার পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছতলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খোরমাগুলো ঝরে যায়। উম্মতের কয় কি একটা কপাল ভরা নবী পাইলাম বাগে, আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানি, এ হলো ইতিহাসে আমরা যত পাই তার পর্যন্ত 28 জন হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হয়েছে 28 জন। কয়জন হইল, বাকি আছে কয়জন? তাই বলে কিয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে ওইটা চিন্তা করেন না। এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কিয়ামত সে পর্যন্ত হবে না। সুতরাং বহু দেরি আছে কিয়ামতে, তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল, আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে ওহী আছে। তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই? কয় যে আমার শক্তি তো কোরআন, কোরআনের মধ্যেই আছে আমার কথা। কোথায়? কয় এই সূরা সফের মধ্যে আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ, আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলছেন, বেকুব, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ, আর তোমার নাম হলো গোলাম আহমদ। তাহলে এতে করে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম, তো তুমি নবুয়তের দাবি করো কেন? গোলাম আহমদ কয় যে হুজুর, আমার নামের আগে গোলাম বসিয়া একটু সমস্যা হয়েছে, ঠিক তে গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না, আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান, আমি আমার কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন। মাওলানা বুখারী বলছেন, দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ঈমান আনতে, তাহলে আমি আমার নাম আতা আল্লাহ, তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, আতা গেছে থাকছে আল্লাহ, আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নেই। এরপর এই শয়তানের মুহূর্ত হলো কোথায়, বলেন কোথায়? পায়খানার ভিতরে। এই কাদিয়ানিরা, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, অরে যারা নবী বলে মানে তারাও কাফের। প্রিয় ভাই সব, পৃথিবীর 48টি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। সৌদি গভর্নমেন্ট আইন পাস করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্য কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন, আইনজীবী হন, যেই হন, খতমে নবুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামলে কথা বলবেন, এদেশের মানুষ শহীদ হয়ে যাবে, কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না। আমাদের দেশে, আমাদের দেশে, আমাদের দেশে হিন্দু, থামুন, আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের দেশে নাগরিক অধিকার ভোগ করে না, আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে। কাদিয়ানিরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না, শেষ নবী মানবেন না, আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না। কেবলমাত্র মূর্খ দালাল হারামখোর তারা এই কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করতে পারে, ইমানদারেরা পারে না। কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয়, এগুলি উপাসনালয়। হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কেও সম্মান করি, কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে
গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব। খতম নবুয়তের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের ইমানের আন্দোলন। যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজে কিফায়ের দায়িত্ব পালন করছেন। প্রিয় ভাই সব, রাসূলের প্রতি ঈমান আনতে হলে এরকম ঈমান আনতে হবে, তারপরে আর কোন নবী আসবে না। তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে, পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। তিনি সেনাপতি ছিলেন, শ্রমিক ছিলেন, পিতা ছিলেন, নানা ছিলেন, স্বামী ছিলেন, ঠিক না? তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। প্রিয় ভাই সব, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন, কোন আলহামদুলিল্লাহ। তোমরা আমার মক্কা যাইয়া দেখো, মক্কা মদিনায় যাইয়া দেখো, আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে, এখন কোথায় গেছে? সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে, পৌঁছে গেছে আর পথে আছে, প্লেনে আছে, নদীতে আছে, গাড়িতে আছে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, সবার একই ড্রেস, একই গন্তব্য, একই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।